ইরিন মাসফি অ্যাডি থেকে আপনি লিখেছেন, আমি এবং আমার হাজবেন্ড দুজনেই চাকরি করে একটা বিজনেস দেই, যেখানে বিজনেসের মাঝে আমার এবং আমার হাজবেন্ডের দুজনের অর্থ 50% করি। কিন্তু আমার হাজবেন্ড আমাকে কোনো লাভের অংশ দেয় না। আমি তাকে না জানিয়ে যদি কিছু টাকা নেই তাহলে কি আমার গুনাহ হবে? বনিরিন, আপনার আপনারা দুজনে যেহেতু চাকরি করছেন এবং দুজনে চাকরি করে একটা বিজনেসও দিয়েছেন, এখানে দুজনের যে ইনভেস্ট রয়েছে সেটা আপনাদের বাণিজ্যিক সম্পর্ক, সেটা সম্পূর্ণ ভিন্ন। আর স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণ তিনি আপনাকে দিবেন সেটা আরেকটি জিনিস। আর যেহেতু আপনার এখানে 50% ইনভেস্ট আছে, অতএব স্বামী আপনাকে 50%-এর যে প্রফিট সেটা আপনাকে দেওয়া তার কর্তব্য। যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে তার না তাকে না জেনে টাকা নিতে পারবেন, কারণ কারোর অধিকার যদি কারোর কাছে থেকে যায়, তিনি যদি সেটা থেকে বঞ্চিত করেন তাকে, তাহলে তিনি তার অগোচরে সেই অধিকারটুকু আদায় করে নিতে পারবেন, সেটা রাইট তার আছে। মোহাম্মদ রাশিদ।